আমাদের সবার কিন্তু অনেক স্বপ্ন আছে স্বপ্নগুলোকে আমরা সবাই চাই জন্য এটা বাস্তবে রূপান্তরিত হয় এবং এটারই খুব ইন্টারেস্টিং একটা মডেল আছে যে মডেলটা আমি আজকে সবার সাথে শেয়ার করতে চাই এবং এর শুরুটা হয় হলো স্বপ্ন থেকে আমরা একদম শুরুতে লিখি হলো আমাদের যত স্বপ্ন আছে বা ড্রিম এই ড্রিমটাকে আমরা যখন কাগজে কলমে ডেডলাইন সেট করে লিখে রাখি তখন সেটা ড্রিম থাকে না সেটা গোলে পরিণত হয় ফর এক্সাম্পল আমার স্বপ্ন হলো আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা বিশাল পরিবর্তন আনবো কিন্তু একটা বড় স্বপ্ন এটা গোল না আমি যখন বলবো আগামী বছর দুই হাজার উনিশ সালের জুন মাসে টেন মিনিট স্কুল থেকে প্রতিদিন পাঁচ লক্ষ স্টুডেন্ট ফ্রিতে পড়াশোনা করবে এই যে সেট ডেডলাইন দুই সাল জুন মাস পাঁচ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন লিখে যখন আমি রাখলাম তখন এটার স্বপ্ন থাকে না ওটা গোলে রূপান্তরিত হয় এরপরে আমার গোলে পরিণত করার পরে আমার যেটা করতে হবে সেটা হলো এই গোল অ্যাচিভ করার জন্য প্ল্যান করতে হবে আগামী বছর দুই হাজার সালের জুন মাসে প্রতিদিন যেন পাঁচ লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে এর জন্য আমার এখন কি করতে হবে আমার এত হাজার ভিডিও তৈরি করতে হবে প্রতিদিন লাইভ ক্লাস নিতে হবে এত হাজার কুইজ তৈরি করতে হবে প্ল্যাটফর্মের সার্ভারটাকে আস্তে আস্তে বড় করতে হবে ফেসবুকের প্রতিনিয়ত আপলোড করতে হবে ইউটিউবের প্রতিনিয়ত কমিউনিটি ম্যানেজ করতে হবে এই জিনিসগুলো হলো প্ল্যান এবং গোল থেকে যখন জিনিসটা প্ল্যানে রূপান্তরিত হয় তখন আমার জন্য পুরো জিনিসটা দেখাটা আরও সহজ হয় পুরো পিকচারটা আরো আমার সামনে আরও ক্লিয়ার হয়ে যায় যে আমার সামনে কি করতে হবে প্ল্যান হওয়ার পর প্রতিনিয়ত যখন আমি এর পিছে কাজ করব বা আমি অ্যাকশন নিব এক্সিকিউশনে যাবো তখন ওই প্ল্যানটা রিয়ালিটি হয়ে যায় তার মানে তোমার স্বপ্ন ফাইনালি বাস্তবায়িত হয়ে যায় আমি আরেকবার দেখাই আমাদের স্বপ্ন থেকে আমাদের বলে আসা তার মানে আমাদের প্ল্যান আমাদের যে স্বপ্নটা আছে সেটা লিখে রাখতে হবে এই কাজটাই ম্যাক্সিমাম মানুষ করে না তার স্বপ্নটাকে ভাবে যে এটা আসলে তাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে প্রবলি তারা ভাবে যে তাদেরকে দিয়ে হবে না এবং এটা কারণে কখনো তারা তাদের স্বপ্নটাকে লিখে রাখে না এবং ড্রিম থেকে গলেই আসতে পারে না তুমি যদি এই স্টেজে থাকো গলে আসার জন্য খুঁজে বের করো কোন জিনিসটা তোমাকে আটকে রেখেছে এবং সেটাকে খুঁজে বের করে সরিয়ে ফেলো তাহলে তুমি ড্রিম থেকে গলে আসতে পারবা যারা কিনা অলরেডি গোলে চলে আসছো এটা এখনই করে ফেলতে পারো লিখে রেখে রাইট গোল থেকে তুমি কেন প্ল্যানে যেতে পারছো না খুঁজে বের করো তোমার কেউ এক্সপার্টিস নাই তোমার কি টিম মেম্বাররা নাই তোমার কি টাকা পয়সা নাই তোমার কি বিজনেস অ্যাকুইমেন্ট নাই কি নাই যেটার কারণে তোমার গোলটাকে তুমি প্ল্যানে রূপান্তরিত করতে পারছো না খুঁজে বের করো ওটাকে সরিয়ে ফেলো গোল থেকে প্ল্যানে চলে আসো প্ল্যানে আসার পর কিন্তু কাজটা সব থেকে কঠিন প্রতিদিন প্রতিনিয়ত সারাক্ষণ তোমায় কাজ করে যেতে হবে তো প্ল্যানে আসার পরে তুমি যখন অ্যাকশন দিবা প্রতিদিন প্রতিনিয়ত ওটা আস্তে আস্তে রিয়ালিটিতে রূপান্তরিত হয় প্ল্যান থেকে রিয়ালিটির মাঝখানে অনেক কিছু থাকে যে ভ্যা ভালো লাগে না আজকে করতে ইচ্ছা করছে না কালকে করব আজকে টায়ার্ড ফিলিং প্রোডাক্টিভ অনেক রিজন থাকতে পারে যেটা প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে বাধা দিচ্ছে এই বাধাগুলোকে সরিয়ে তুমি যদি প্রতিদিন অ্যাকশনটা দিতে পারো তোমার প্ল্যানটা রিয়ালিটিতে রূপান্তরিত হবে বা তোমার এই যে ড্রিম ছিল না ওই স্বপ্ন বাস্তবায়িত হবে এই যে প্রসেসটা আছে আজকে খুঁজে বার করো তুমি কোন স্টেজে আছো এবং পরবর্তী স্টেজে যাওয়ার বাধাটা কি সেই বাধা সরিয়ে একের পর এক স্টেপ পার করে তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করা শুরু করে দাও